আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কোন ব্যাংক দেউলিয়া হলে কত টাকা ফেরত পাবে গ্রাহকরা? চলুন আজকে জেনে নিই বাংলাদেশ গভর্নর আহসান এস মনসুরের মাধ্যমে। প্রিয় দর্শক, দেশের 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারে এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও জানান তিনি। রোববার 8ই সেপ্টেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে, তাদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা দেবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে। হতে পারে কোনো ব্যাংক নিজ থেকে অতি উৎসাহিত হয়ে করেছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো এস আলম বেক্সিমকো সহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি। এর মূল কারণ আমরা চাই সব প্রতিষ্ঠান সচল থাকুক। এছাড়া কেউ এস আলমের সম্পদ কিনলে নিজ দায়িত্ব কেনার পরামর্শ দেন তিনি। গভর্নর বলেন, দেশের 10টি ব্যাংক ইতিমধ্যে দুর্বল অবস্থায় আছে। গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আমাদের চেষ্টা থাকবে দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন গড়ে দাঁড়াতে পারে, আমরা সেই চেষ্টা করব। ব্যাংকগুলোকে টেকনিক্যাল অ্যাডভাইজার ও লিকুইডিটি সুবিধা দেব। আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক, যে কারণে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে 10টি ব্যাংক পরিচালনা পরিষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা আশা করি দ্রুত ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, আরও বলেন তিনি। গভর্নর বলেন, আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এ তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। তিনি আরও বলেন, এসএম ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা দিতে পারছে না। শুধু তাই নয়, বিশ্বব্যাংক ও IMF ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না। আমরা ব্যাংকগুলোকে লিখিতভাবে এই সমস্যা কারণ এবং সমাধান জানতে বলেছি। খুব শীঘ্রই ক্ষুদ্র ঋণের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদ তিনি। আগামী 10 দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছে গভর্নর। বিশ্বব্যাংক, IMF, ADB সহ বিভিন্ন প্রতিষ্ঠানের টাস্কফোর্স। তিনি বলেন, টাস্কফোর্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের সকল নীতিমালা গাইডলাইনগুলো পর্যালোচনা করা হবে। যদি দেখা যায় যে কোনো নীতিমালা শুধু গুটি কয়েক ব্যবসায়ীর জন্য করা হয়েছে, তাহলে সেটা বাতিল হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে নতুন করে সেট করা হবে। একই সঙ্গে ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা থাকুন আজকের পর্যন্ত। আল্লাহ হাফেজ।